নমস্কার, শুভ সকাল। শুরু করছি সানরাইজ গুরু মশলা নিবেদিত কথায় সুরের জমজমাট সকাল। আজকে আমরাও রয়েছি অন্য দিনের মতোই জমজমাট সকালের আড্ডায়, যেখানে থাকে শিল্পীরা, যেখানে থাকেন আমার সাথে আমার বন্ধুরা। কিন্তু প্রত্যেক দিনের মতো আজকের দিনটা একইভাবে শুরু হয়েছে, একইভাবে সূর্যোদয়, একইভাবে শীতের পরশ। কিন্তু তারপরেও মনে হয় যে গানের আড্ডায় যখন এলাম, এই আমাদের স্টুডিওর এই আসর যখন শুরু হলো, আজকে কিন্তু একটা নতুন, একটু অন্যভাবে আজকের দিনটি আমাদের কাছে আমরা পেলাম। আমার বন্ধুরা নিশ্চয়ই ভাবছেন যে আমি কি বলতে চাইছি। আমি বলতে চাইছি যে আজকের দিনে এমন একজন কিংবদন্তি শিল্পীর জন্ম হয়েছিল, যার জন্ম তার গানকে, তার সত্তাকে, তার সঙ্গীত সৃষ্টিকে একটা অদ্ভুতভাবে আমাদেরকে সেই একটা ভাবের জায়গায় নিয়ে গেছে, যার গান শুনলে আমরা বুঝতে পারি যে সুর, সঙ্গীত এবং সাধনা বোধহয় একই জায়গা থেকে তৈরি হয়, আর সেটা বুঝতে একদমই অসুবিধে হয় না যখন আমরা এই শিল্পীর গান শুনি। হ্যাঁ, আমি বলতে চাইছি যশোদাস। 79তম জন্মদিনে, আজকের এই দিনে শিল্পীর গান দিয়েই শিল্পীকে আমরা শ্রদ্ধা জানাব। তিনি জন্মগ্রহণ করেছিলেন মনে হয় যে ঈশ্বরের দূত হিসেবে, সেটা অবশ্যই ডিভোশনাল সঙের জন্য, এবং তার ফ্যানরা তাকে বলতো যে ঈশ্বরের সাথে যদি কোনো সুরের মাধ্যমে যোগাযোগ স্থাপন করতে হয়, তাহলে বোধহয় যশোদাসের গান এর চাইতে ভালো কোনো মুহূর্ত বা ভালো কোনো প্রচেষ্টা হতে পারে সেটা নয়। আজকে আমরা থাকব শিল্পীর গানে এবং শিল্পীকে শ্রদ্ধা জানাব তারই গানে। এবং আমাদের সাথে আজকে রয়েছে আরেক শিল্পী বন্ধু, শিল্পী গৌর দাস। গুড মর্নিং। মর্নিং, আজকে সকালে স্বাগত জানাচ্ছি, কারণ এমনিতেই যশোদাসের গান আমাদের সবার ভীষণ ভীষণ প্রিয়, এবং একটা আলাদা জায়গা করে নিয়েছে যশোদাস হিন্দি মুভিগুলোতে বা ডিভোশনাল সঙের ক্ষেত্রে আমরা আলাদাভাবে এই গানের গুরুত্ব আমরা খুঁজে পাই। তো আজকের এই আড্ডায়, এই সকালের জমজমাট কথায় সুরের আসরে তোমাকে স্বাগত জানাচ্ছি। নিশ্চয়ই শিল্পীর সমস্ত গান আমরা শুনব, সাথে আরও যে সমস্ত শিল্পীরা রয়েছে, একদম সেদিক থেকে যদি দেখি, পার্কে সেনে রয়েছে গৌরব, গুড মর্নিং। কিবোর্ডে রয়েছে সমীরণ সুপ্রভাত, আর তবলায় রয়েছে সমরেশদা, গুড মর্নিং সমরদা। সমরের সমর সব এক, সবই সমর। সকালটা তাহলে আমরা গানে গানে শুরু করব। প্রথম গান কি দিয়ে শুরু হচ্ছে? প্রথম গান একটি ভোরের গান দিয়ে শুরু করি। জিন্দগি
धीरे धीरे सुबह हुई और जाग उठी जिंदगी। पंछी चले अंबर को अंबर को अंबर को, माझी चले सागर को सागर को सागर को, प्यार का नाम जीवन है, मंजिल है प्रीतम की गली। धीरे धीरे सुबह हुई और जाग उठी। के सूरज फिर निकला, सारे जहां को नूर मिला, दिल के द्वारे तुमको पुकारे, एक नई जिंदगी। डूब के सूरज फिर निकला, सारे जहां को नूर मिला, दिल के द्वारे तुमको पुकारे, एक नई जिंदगी। प्यार का नाम जीवन है, मंजिल है प्रीतम की गली। धीरे धीरे सुबह हुई और जाग उठी जिंदगी। किरणों से दामन भर लो, प्रीत से तुम तन मन भर लो, जिसमें जितनी प्यास जगी उतनी ही प्रीत मिली। किरणों से दामन भर लो, प्रीत से तुम तन मन भर लो, जिसमें जितनी प्यास जगी है उतनी ही प्रीत मिली। प्यार का नाम जीवन है, मंजिल है प्रीतम की गली। धीरे धीरे सुबह हुई और जाग उठी जिंदगी। धीरे धीरे सुबह हुई और जाग उठी जिंदगी, जाग उठी जिंदगी। আসলে এই সুরগুলো আমাদেরকে সকালের সুর বলি আর দুপুরের সুর বা রাতের সুর, সুর যেভাবেই থাকুক, জ্যাসুদাসের এই গানগুলো একটা অদ্ভুত নস্টালজিক হয়ে যাই আমরা এই গানগুলোতে, আমরা আমাদের ছোটবেলাটাকে খুঁজে পাই। কারণ আমরা যখন ছোট ছিলাম সেই সময়ে মধ্য গগনে দাপিয়ে বেড়াচ্ছেন এই শিল্পী, এবং ওনার একটা ম্যাগাজিনে আমি পড়লাম যে প্রায় 40,000-এর মতো গান উনি রেকর্ড করেছেন এবং 40টা ভাষায় রেকর্ড করেছেন। শুধু তার মধ্যে অ্যাসামিজ,
ভাষাটা কোনো কারণে বাদ গেছে, অ্যাসামিজ এবং মেবি আরেকটা কোনো একটা ভাষা, যাই হোক, শুধু আর বাকি সব ভাষাতেই গান করেছেন। আর সবচেয়েতে মজার ব্যাপার কি জানো তো, সাউথ ইন্ডিয়ান বিভিন্ন ধরনের, সাউথ ইন্ডিয়ান ভাষার মধ্যেও বিভিন্ন ট্রাইবের ভাষা থাকে তো, শহর বিভিন্ন রিজনের যে ভাষাগুলো, প্রত্যেকটা ভাষাতেই উনি গান রেকর্ড করেছেন, যার জন্য সাউথ ইন্ডিয়ান সুরের জগতে ওনাকে একটা আলাদা করে জায়গা করে দিয়েছে তার এই সুরগুলো, গানগুলো। না, প্রথম থেকে বলছিলেন না যে একটা ভগবানের সঙ্গে যেমন সম্পর্ক হয়ে যায়, সম্পর্ক হয়ে যায়, সত্যি ওনার সুরটা শুনলেই যেমন লাগে একটা কি মানে ভেসে আসা একটা একদম একদম, অন্যরকম মানে একটা মানে সেন্স। মনে হয় যে ভগবান এবং ভক্তের মধ্যে হ্যাঁ সুর সংযোগটা স্থাপন করে দেয় ওনার গানের সুরগুলো, হ্যাঁ, ভীষণ ভালো। পরের গানে যাই, পরে কি শুনবো? এবারে আপনি পড়ায়ের বাপিলা হীরের কম্পোজিশন বাহ, একটি। श्याम रंग रंगारे हर पल मेरा रे, श्याम रंग रंगारे हर पल मेरा रे, मेरा मत वाला है मन मधुबन तेरा रे, श्याम रंग रंगारे हर पल मेरा रे, मेरा मत वाला है मन मधुबन तेरा रे, श्याम रंग रंगारे हर पल मेरा रे। जिसके रंगों में रंगी वो मीरा रंगी थी राधा रे, मैंने भी उस मनमोहन से बंधन बांधा रे, जिसके रंग में रंगी वो मीरा रंगी थी राधा रे, मैंने भी उस मनमोहन से बंधन बांधा रे, हो श्याम रंग रंगा रे हर पल मेरा रे, मेरा मत वाला है मन मधुबन तेरा रे, श्याम रंग रंगा रे हर पल मेरा रे। मेरे सांसों की ये फूल खिले हैं तेरे ही लिए, जीवन है तू जाकी थाली नैना है दिए, मेरे सांसों की ये फूल खिले हैं तेरे ही लिए, नाहे दिए, हो श्याम रंग रंगा रे हर पल मेरा रे, मेरा मत वाला है मन मधुबन तेरा रे, श्याम रंग रंगा रे हर पल मेरा रे।
नहीं चैन परे, नहीं चैन परे, देख बिना तुहे कना दिन बीते नारेन ढले चैन परे, मुहे काहे छले आह काहे छले, आह देख बिना तुहे कना दिन बीते नारेन ढले चैन परे, आह चैन परे कान्हा। जमुना के तट सुन सारे पन घट आदर तो कृष्ण कन्हैया, सुन जमुना के तट सुन सारे पन घट आदर वो कृष्ण कन्हैया, रास रचैया धेन करैया अजब राम के भैया, कभी बन नट कट कभी बन नट कट हर कभी संकट, भक्तन के रख भैया भव सागर से नटनागर ये पार लगद मेरी नैया, सुन जमुना के तट सुन सर पन घट अजर बो कृष्ण कन्हैया, कन्हैया এই গানগুলো শোনার পরে কি মনে হয় বলো? একদম কি বলবো, একই কথা আবারও বলতে হচ্ছে যে সকালবেলায় আমরা যেভাবে ভগবানের নাম করে আমরা দিনটা শুরু করি, মনে হচ্ছে যেন আজকেও ঠিক একইভাবে গানে গানে আমরা দিনটাকে শুরু করলাম, সেও আবার ভক্তি রসে পরিপূর্ণ কিছু গান দিয়ে। চতুর্দিকে কিন্তু হরিনাম চলছে, একদম ঠিক। শীতের এই সময়টা তো চারদিকে মানে হরিনাম সংকীর্তনের একটা ব্যাপার থাকে। যাই হোক, আজকে আমরা যশোদাসজির জন্মদিনে শিল্পীকে আমরা স্মরণ করছি শিল্পীর গানে। আসলে শিল্পীরা বোধ হয় এভাবেই সবার মাঝখানে অমর হয়ে থাকে, ভাবে অমর হয়ে থাকে, কারণ ওনাদের গানগুলো তো কখনোই ধ্বংস হয় না, গানগুলোই সবাইকে মনে করিয়ে দেয়। পরের গানে যাই। मधुबन खुशबू देता है, सागर सावन देता है, जीना उसका जीना है, जो औरों को जीवन देता है, मधुबन खुशबू देता है, सागर सावन देता है, उसका जीना है, जो औरों को जीवन देता है, मधुबन खुशबू देता है। ना बन पाए तो बन के दीपक जलता चल, सूरज ना बन पाए तो बन के दीपक जलता चल, फूल मिले या अंगारे
सच की राहों पे चलता चल, सच की राहों पे चलता चल, प्यार दिलों को देता है, अशकों दामन देता है, जीना उसका जीना है, जोरों को जीवन देता है, मधुबन खुशबू देता है। चलती है लहरा के पावन के साथ सभी की चलती रहे, चलती है लहरा के पावन के साथ सभी की चलती रहे, लोगों में प्यार दिए जीवन के प्रीत दिलों में पलती रहे, के प्रीत दिलों में पलती रहे, दिल वो दिल है जो औरों को अपनी धड़कन देता है, जीना उसका जीना है, जो औरों को जीवन देता है, मधुबन खुशबू देता है, सागर सावन देता है, जीना उसका जीना है, जो औरों को जीवन देता है, मधुबन खुशबू देता है। গানগুলো শোনার পর আহা শব্দটাই বেরিয়ে আসে, কারণ কি অসাধারণ কম্পোজিশন। আর তার জন্যই বোধ হয় একজন সাতবার ন্যাশনাল রিওয়ার্ড পেয়ে থাকেন, কারণ এই উনি পরপর কিন্তু সাতবার জাতীয় পুরস্কার পেয়েছেন এই সমস্ত গানগুলোর জন্য, যেখানে এত সুন্দর কম্পোজিশন আর ওনার ভয়েসের মধ্যে যে একটা হাস্কি ভাব, এটা কিন্তু একটা অসাধারণ। দেখবে যে আমরা অনেক গান শুনি, কিন্তু কিছু কিছু গান আছে অদ্ভুতভাবে মনে দাগ কেটে যায়। যশোদাসের অনেকগুলো গানের মধ্যে এই গানটা কিন্তু আমার মনে হয় এমন কোনো, মানে যারা গান ভালোবাসেন, আর গান সবাই ভালোবাসেন, খুব কম মানুষ পাবে যারা এই গানটাকে পছন্দ করে না, এই গানটাকে ভালোবাসে না। আমারও ভীষণ ভালো লাগার গান, খুব দারুণ গান, আর গাইতেও খুব মজা লাগে, খুব, আর এত মানে ইমোশন রয়েছে এটার মধ্যে, গানের শুট কম্পোজিশনটার মধ্যে, কি বলবো, কিছু বলার নেই। পরের গানে যাই, মানে আসলে কি একসাথে বসে অনেকগুলো যশোদাসের গান শোনা, তো মনে হয় যে এটা গাইছো বা কি আছে আজকে লিস্টে, আমি জানি না তুমি কিভাবে সাজিয়ে এনেছো, তো ভালো, নিশ্চয়ই পছন্দের গানগুলি থাকবে। পরের গান কি করছো? আর সাথে সমীরণকে বলবো, অসাধারণ মানে সঙ্গ চলছে, সমরদা তো আছেনই, আর বিশেষ করে এই গানগুলোর সাথে কিবোর্ড মানে সুরগুলো যেভাবে করা, তো সমীরণরা এগুলো খুব ভালোভাবে। সমীরণের কথা মানে আমি প্রায়ই বলি, মানে নতুনদের মধ্যে ও একটা অসাধারণ, না মানে ওদের আসলে যে কোনো গানকে সঠিকভাবে গাইবার সময় কিবোর্ডে যে থাকে তার বা এবং তবলায় যারা থাকেন তাদের কিন্তু একটা আলাদা একটা ভূমিকা থাকে শিল্পীর গানটাকে সম্পূর্ণ করার জন্য। আমি যখন ওকে বলেছি যে এই এই গান হবে, তখন বললো আমার নামটা দাও আমি নেট থেকে নিয়ে নেব, নেট তো বন্ধ। তারপর ওকে আমি শুনিয়ে শুনিয়ে ও কল রেকর্ডিং করে তারপর তুলে এনেছে। দারুণ দারুণ, কিছু বলার নেই, তার জন্যই গানগুলো মানে সমীরণকে তার জন্য এক্সট্রা করে একটা থ্যাঙ্কস দিতে হচ্ছে এত পরিশ্রম করার জন্য। চলো এই শীতের সকালটা না একদম মানে গলা বসে যায়।
দর্শক বন্ধুরাও সেটা জানে যে ঠান্ডা মরশুমটা আমাদের কাছে, কিন্তু তারপরেও দেখবে গানের আড্ডা বলি বা অনুষ্ঠান বলি শীতেই কিন্তু বেশি হয়। অনুষ্ঠান কিন্তু শীতের দিনেই বেশি হয়। নিস গমপানি সরে গা আরে মিতুয়া, জনম জনম সে হে হম তো প্যাসে আ সঙ্গ মেরে গা, নিস গমপানি সরে গা সপনা দেখে মেরে খোয়ে খোয়ে নেনা, মিতবা মেরে আ তুমি শিখলে সপনে দেখনা, সপনা দেখে মেরে খোয়ে খোয়ে নেনা, মিতবা মেরে আ তুমি শিখলে সপনে দেখনা, ভমগর সগম পরি সর গে মিত জনম জনম সে তো প্যাসে আ সঙ্গ মেরে গসগম পরি সর গ কট যায় মেরে তনহাইয়া, জানা তো গম কি গহরাইয়া, আজা কট যায় মেরে তনহাইয়া, ভিজা বরসার প্রীত কা সাবন, বরসো কে জলতে মন কি বুঝে যায় আগুন, বরসার প্রীত কা সাবন, বরসো কে জলতে মন কি বুঝে যায় আগুন, নিস নিদপ মগর সা নিস গম পরি সর গা সঙ্গ মেরে গা, নিস গম পরি সর গা। গপ ধনি দ গপ ধনি ধনি দপ গপ ধনি দ স গ প ধ ধনি স ধনি প ধনি প ধ গম ধ প পরি প রে নি প গ স নি স নি ধ প ধ নি প গ ম প গ ম র স নি স গ ম প রি স রে গ আ রে মিতুয়া, জনম জনম সে হে হম তো প্যাসে আ সঙ্গ মেরে গা, নি স গ ম প রি স রে গ। সোনার খাজা দেব সোনার পানি।
এই গানগুলো যখন শুনি অদ্ভুত অদ্ভুত রকম একটা ভালো লাগা কাজ করে। এই সেম সুরেই কিন্তু, হয়তো শুধু ভার্সানটা চেঞ্জ হয়েছে, সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান। গানে গানে আমরা সকালটা কাটিয়ে দিলাম, কিন্তু অনেকটা সময় আমরা এই মুহূর্তে রয়েছি সানরাইজ গুরু মশলা নিবেদিত কথায় সুরে জমজমাট সকালে। আর আজকে আমাদের সকালে রয়েছে শিল্পী গৌরদাস, তার সাথে রয়েছে সমীরণ, রয়েছে গৌরব, আর রয়েছে সমর্দা। সবাইকে নিয়েই আমাদের অনুষ্ঠানের পরবর্তী অংশটুকুতে আমরা থাকব। অবশ্যই যশুদাসের জন্মদিনে আমরা শিল্পীকে তারই গানে শ্রদ্ধা জানাচ্ছি এবং আবারও যাব সেই গানেই। এবার কি শুনব? এবার চিত চোরের, বা সেই বিখ্যাত গান, রবীন্দ্র জৈনের কম্পোজিশন, বিখ্যাত গান। जब दीप जले आना, जब शाम ढले आना, जब दीप जले आना, जब शाम ढले आना, संकेत मिलन का भूल प्यार ना बिसराना। जब दीप जले आना, जब शाम ढले पलकन डगर बुहारूंगा मैं तेरी राह निहारूंगा, मैं पलकन डगर बुहारूंगा मैं तेरी राह निहारूंगा, मेरे प्रीत काजल आना। जब दीप जले आना, जब शाम ढले आना। जहां पहली बार मिले थे हम, जिस जगह से संग चले थे हम, जिस पहली बार मिले थे हम, जिस जगह से संग चले थे हम, नदिया जब दीप जले
जब शाम ढले ससनी पापा मारे गासनी सग पम पानित साज सवेरे मिलते हैं नित साज सवेरे मिलते हैं उन्हें देख के तारे चले आना जब दीप जले आना जब शाम ढले आना संकेत मिलता भूल न जाना मेरा प्यार ना बिसराना जब दीप जले आना जब शाम ढले आना जब दीप जले आना जब शाम ढले आना অনেকগুলো বিখ্যাত গানের মধ্যে এই আরেকটা গান, যে গান সবাই আমরা গুনগুন করি। গান গাইতে যারা পারেন তারা তো গান করেনি, কিন্তু যারা যাদের গান নিয়মিত চর্চা করেন না, কিন্তু কিছু কিছু গান আছে সেটা গুনগুন হতে থাকে, তার মধ্যে এই গানটা হচ্ছে একটা গান। এরপরে কি শুনব? তবে তোমার সিলেকশনগুলো আজকে খুব ভালো ছিল, মানে এখন অবধি যা শুনছি সবগুলো বেশ পছন্দের গান এবং জনপ্রিয় গানগুলোর মধ্যে লিস্টটা তুমি করেছো। মান অভিমান ফিল্ম থেকে उदास मन चल दोनों कहीं दूर चले मेरे हमदम तेरी मंजिल ये नहीं कोई और ए मेरे उदास मन चल दो चले मेरे हमदम तेरी मंजिल ये नहीं कोई और इस बगिया का हर फूल देता है चुभन का टोकी सपने हो जाते हैं दूर क्या बात करें सपनों की मेरे साथी तेरी दुनिया ये नहीं कोई और है ए मेरे उदास मन चल दोनों कहीं दूर चले मेरे हमदम तेरी मंजिल ये नहीं
कोई और है। जाने मुझसे हुई क्या भूल, जिसे भूल सकाना कोई, पछतावे के आंसू मेरी आंख भले ही रोए, और पगले तेरा अपना ये नहीं, ये नहीं कोई और है। ए मेरे उदास मन, चल दोनों कहीं दूर चले मेरे हमदम, तेरी मंजिल ये नहीं, ये नहीं कोई और है। पत्थर भी कभी एक दिन देखा है पिघल जाते हैं, बन जाते हैं शीतल नीर, झरनों में बदल जाते हैं तेरी पीरा, ये जो पिघले ये नहीं, ये नहीं कोई और है। ए मेरे उदास मन, चल दोनों कहीं दूर चले मेरे हमदम, तेरी मंजिल ये नहीं, ये नहीं कोई और है। ए मेरे उदास मन, चल दोनों कहीं दूर चले मेरे हमदम, तेरे मंजिल ये नहीं, ये नहीं कोई और है। असाधारण कम्पोजिशन बोलो कि सुरगुलोर मध्य कि बोलबो, जे आसले तार जन्नोई एतगुलो भाषाय उनी गान करेछेन एबं সুর নিয়ে এতটা কাজ করেছেন। প্রত্যেকটা গানে সুরের মধ্যে তুমি দেখবে যে, যেটা শুরুতেই আমি বলেছিলাম যে কোথায় যেন একটা ডিভোশনাল ভাব ওনার গানের মধ্যে রয়েছে, এবং ওনার ফ্যানরা ওনাকে সরাসরি বলতেন যে ভগবান এবং ভক্তের মধ্যে ওনার সুর সেই সম্পর্কটা স্থাপন করে দিয়েছে। এবং আজকে আবার অনেকদিন পরে একসাথে এতগুলো গান যশোদাসের আবার শোনা, যে সত্যি আবার মনে হচ্ছে যে সেই একই কথার পুনরাবৃত্তি করতে হচ্ছে। এবার আমাদের সময় দেখতে দেখতে কিছুটা কমে গেছে, আমরা ছোট ছোট করে দুটো গান শুনব, 8 মিনিটের মতো সময় আছে আমাদের কাছে। আর আট মিনিটে দুটো গান করা যাবে, চল ছোট করে গাও। दिल के टुकड़े टुकड़े करके मुस्कुरा के चल दिए, दिल के टुकड़े टुकड़े करके मुस्कुरा के चल दिए। जाते जाते ये तो बता जा, हम जिएंगे किसके लिए। दिल के टुकड़े टुकड़े करके मुस्कुरा के चल दिए, दिल के टुकड़े टुकड़े करके मुस्कुरा
चुरा के चल दिए। चांद भी होगा तारे भी होंगे, फूल चमन में प्यारे भी होंगे, लेकिन हमारा दिल ना लगेगा। भीगेगी जब जब रात सुहानी, आग लगाएगी रुत मस्तानी, तू ही बता कोई कैसे जिएगा। ठोकर लगा के चल दिए, दिल के टुकड़े टुकड़े करके मुस्कुरा के चल दिए। जाते जाते ये तो बता जा, हम जिएंगे किसके लिए। दिल के टुकड़े टुकड़े करके मुस्कुरा के चल दिए। रूठे रहेंगे आप जो हमसे, मर जाएंगे हम भी कसम से, सुन ले हाथ छुड़ाने से पहले। जान हमारी नाम पे तेरी जाएगी एक दिन दिल भर मेरे, सोच समझ ले जाने से पहले। टुकड़े टुकड़े करके मुस्कुरा के चल दिए। जाते जाते ये तो बता जा, हम जिएंगे किसके लिए। दिल के टुकड़े टुकड़े करके मुस्कुरा के चल दिए। दिल के टुकड़े टुकड़े करके मुस्कुरा के। কিছু বলার নেই, অসাধারণ। এবার আজকের অনুষ্ঠানের শেষ গান শুনব, চল। জিদ না করো আব তো রুকো, ইয়ে রাত নেহি আয়েগি। জিদ না করো আব তো রুকো, ইয়ে রাত নেহি আয়েগি। মানা আগর কহনা মেরা, মানা আগর কহনা মেরা, তুমকো বফা आ जाएगी। जिद ना करो अब तो रुको, ये रात नहीं आएगी। माना गर कहना मेरा, तुमको वफा आ जाएगी। जिद ना करो अब तो रुको, तो ही बता क्या करूं।
सजदा करूं पूजा करूं तू ही बता क्या करूं। लगता है ये तेरी नजर मेरा धर्म ले जाएगी, जिद ना करो अब तो रुको बदन बढ़ने लगी बेखुदी। ऋतु भी अगन तपता बदन बढ़ने लगी बेखुदी। अब जो गए सारी उम्र दिल में कसक रह जाए, अब तो रुको ये रात नहीं आएगी। माना अगर कहना मेरा, माना अगर कहना मेरा, तुमको वफा आ जाएगी, जिद ना करो अब तो रुको ये रात नहीं आएगी। इस सुर में तो रुकना ही पड़ेगा। लेकिन अभी तो समय हो गया खत्म करने के लिए। तो गाने गाने भीषण सुंदर एक समय आमरा काटालाम एवं आमार विश्वास आमार बंधुराओ किन्तु आमादेर साथे एकी भावे सकालटा गाने गाने सुरे सुरे काटालो। এবং এই সুরের রেশটুকু নিয়েই সবাইকে সবার কাছ থেকে বিদায় নেব, যারা আজকে আমাদের সাথে ছিল শিল্পীরা যারা ছিলেন সবার কাছ থেকে একইভাবে বিদায় নেব। সবাই খুব ভালো থাকবেন আর গৌরকে বলবো যে এভাবেই গানে গানে সুরে সুরে থাকো। সমীরণকে একই কথা বলা, গৌরবকে এবং সমর্থাকে একই কথা বলবো, এইভাবেই আমরা গানের সুরের আবদ্ধে বন্দিত হয়ে থাকব, সেটাই আমাদের পথ চলা। বন্ধুদের কাছ থেকে বিদায় নেব এবং প্রত্যেক দিন যেটা বলি যে অপেক্ষায় থাকি আমি পরের দিন আবার আমার বন্ধুদের সাথে দেখা হবে এবং আমার বিশ্বাস আমার বন্ধুরাও সেই অপেক্ষায় থাকে। তাহলে আজকের মতো এখানেই শেষ করব আপনাদের প্রিয় অনুষ্ঠান সানরাইজ গুরু মশলা নিবেদিত কথায় সুরের জমজমাট সকাল। আবারও দেখা হবে আগামীকাল ঠিক এই সময় এই চ্যানেলে। ততক্ষণ অবধি সবাই খুব ভালো থাকবেন, সুরে থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।